मुख्य सचिव के राजभवने तलब करलें राज्यपाल। आईन श्रृंखला निये स्टेटस रिपोर्ट मेलेनी, आईन श्रृंखला निये फेर टुईटे राज्य के निशाना राज्यपाल। सन्धे सातटाय मुख्य सचिव के डेके पाठिएछेन राज्यपाल जगदीप धनखड़। विस्तारित जानबो टेलिफोने रयेछेन आमादेर प्रतिनिधि श्रेयसी गांगुली। श्रेयसी की खबर रयेछे? जानबो टेलिफोने रयेछेन आमादेर प्रतिनिधि श्रेयसी गांगुली। श्रेयसी की खबर रयेछे? দেখো কিছুক্ষণ আগে রাজ্যপাল যে টুইট করেছেন সেই টুইটে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে তিনি এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সেই নিয়ে যে তথ্য তিনি চেয়েছিলেন সেই তথ্য তিনি পাননি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যেন অবিলম্বে এক্ষেত্রে সে আইন শৃঙ্খলা তথ্য তাকে দেওয়া হয় এবং রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন তাকে তিনি অবিলম্বে আজকে বিকেল সপ্তাহের মধ্যে দেখা করতে বলেছেন। শ্রেয়সী ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইন। চলতি অর্থবর্ষে করোনা চিকিৎসায় কর ছাড়ের ঘোষণা। বেসরকারি হাসপাতাল নার্সিং হোমে করোনা চিকিৎসা হলে 2 লাখ টাকার বিলে কর ছাড়, সিদ্ধান্ত অর্থমন্ত্রকের। করোনায় মৃত্যু মিছিল, দৈনিক মৃত্যু 4000 পার, একদিনে ভাইরাসের বলি 4187, নতুন করে আক্রান্ত হলেন 4,01,000, সুস্থতার হার 81.9%, সক্রিয় রোগী 37 লাখের উপরে। বেলাগাম করোনা সংক্রমণ বেড়েই চলেছে দৈনিক আক্রান্ত, লকডাউনের পথে দক্ষিণের 2 রাজ্য, 10ই মে থেকে 2 সপ্তাহের জন্য তালাবন্দী তামিলনাড়ু কর্ণাটক। কোভিড ভ্যাকসিন আমদানিতে অনুমতি কেন্দ্রের, লাইসেন্স থাকলেই বিদেশ থেকে কোভিড টিকা আনতে পারবে রাজ্য বেসরকারি হাসপাতাল। নির্দেশিকা ড্রাগ কন্ট্রোলের, এদেশে টিকার ছাড়পত্র না থাকলে নিতে হবে অনুমতি। জরুরি পরিস্থিতিতে সমস্যা এড়াতে অ্যাম্বুলেন্স ম্যাপ তৈরি করছে রাজ্য, সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করছে সরকার, 72 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট। অক্সিজেনের কালোবাজারি রুখতে কড়া প্রশাসন, আজও জায়গায় জায়গায় অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, গতকাল সিটিতে সিলিন্ডার সহ গ্রেপ্তার এক। আজ বিধানসভার স্পিকার নির্বাচন, প্রত্যেক তৃণমূল বিধায়ককে সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ, থাকবেন না বিজেপি বিধায়করা, অশান্তির অভিযোগ তুলে বিধানসভা বয়কট কেরুয়া শিবিরের। আংশিক লকডাউনে বাস ভাড়া বাড়ানোর দাবি বাস মালিক সংগঠনের, 50% যাত্রী নিয়ে বাস চালাতে গেলে জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য থাকছে না, মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিকদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা, দলে এলেন জাদেজা, হনুমা, শামি, জায়গা পেলেন হার্দিক, কুলদীপ, পৃথ্বী, সুস্থ হলে যোগ দেবেন রাহুল, ঋদ্ধিমান।